রেজিনগরের লরি ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত এক ছাত্র, আহত পাঁচ। পথ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় রেজিনগর থানার বিকলনগর কাডিবাড়ি এলাকা সংলগ্ন সর্বাঙ্গপুর রোডে। মৃত ছাত্রের নাম নাজবুল শেখ, আন্দুলবেড়িয়া হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র সে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই কিশোরের। চালক সহ আরও চারজন টোটো আরোহীকে গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। রেজিনগরের লরি ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত এক ছাত্র, আহত পাঁচ। পথ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় রেজিনগর থানার বিকলনগর কালীবাড়ি এলাকা সংলগ্ন সর্বাঙ্গপুর রোডে। মৃত ছাত্রের নাম নাজবুল শেখ, বয়স ১২, আন্দুলবেড়িয়া হাইস্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র, বাড়ি আন্দুলবেড়িয়া পশ্চিমপাড়ায়। জানা যায়, এদিন সন্ধ্যায় রেজিনগরগামী একটি লরির সঙ্গে সর্বাঙ্গপুরগামী একটি টোটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরের। চালক সহ আরও চারজন টোটো আরোহীকে গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনায় মৃতের পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ক্লাস ৫ এ পড়ে, সিঙ্গেল মাদ্রাসায় পড়ে এবং সরকারি স্কুলে পড়ে। তো স্কুল মাদ্রাসার ছুটি দিচ্ছে, সেই জন্য বাড়ি গিয়েছিল টুকটুকে চড়িয়ে। ওদিক থেকে একটা লড়াইছে নাকি ধাক্কা মেরে, হ্যাঁ, তিন চারজন আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে দিতে ও মারা গেছে। পুলিশ প্রশাসন থানায় নিয়ে এসছে। বাড়ি আন্দুলবেড়িয়া, আমার নাতির নাম নাজ বলছে, পশ্চিম কোণে যে আমরা শুনতে পেলাম যে আমরা এখানে আসলাম। আপনারা দেখছেন টিভি ২৪ বাংলা। টিভি ২৪ বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি ২৪ বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি ২৪ বাংলা।